ইউটিউবে আমরা অনেক ভিডিওতে দেখে থাকি নানান সুন্দর সুন্দর থাম্বনেইল ইউজ করা হয়ে থাকে। আমাদের মনে প্রশ্ন জাগে, কেন আমরা এত সুন্দরভাবে থাম্বনেইল তৈরি করতে পারি না, কিভাবে এই থাম্বনেইল তৈরি করতে পারবো এবং এটা কিভাবে একদম প্রফেশনাল দেখতে লাগবে, এরকম প্রশ্ন আসতে পারে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অতি সহজেই সুন্দরভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমি আপনাদের সাথে আছি এনায়েত আলী হাবিব, হাবিবস টেক ইনফো চ্যানেল থেকে। আশা করি সকলেই ভালো আছেন। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন প্রসেসটি শুরু করা যাক। থাম্বনেইল তৈরি করার জন্য শুধুমাত্র একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে পিক্সআর্ট। আপনার চাইলে প্লে স্টোর থেকে পিক্সআর্ট ইনস্টল করে নিতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনার চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি এবার পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করব। থাম্বনেইল তৈরি করার জন্য প্রয়োজন একটি ব্যাকগ্রাউন্ড ছবি, সেটি হতে পারে যে কোনো নেচারের ছবি, যে কোনো পাহাড়ের ছবি, যে কোনো সমুদ্রের ছবি, আপনি যেটি ব্যবহার করতে চান সেটি এখান থেকে সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অথবা গুগল থেকেও সার্চ করে ডাউনলোড করে রাখতে পারেন। আমি অলরেডি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, সেজন্য আর ডাউনলোড করলাম না। এবার জাস্ট আমি নিচের প্লাস আইকনটিতে ক্লিক করে এখান থেকে যে ফটোটি ডাউনলোড করে রেখেছি সেটিখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি রেশিও ইউটিউব থাম্বনেইল সাইজ যদি থাকে না, সেজন্য আপনি চেক করে অথবা সেট করে নিতে পারেন। এবার আপনাকে চলে যেতে হবে ফিট অপশনে, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেশিও, রেশিওতে ক্লিক করার পর আপনি চলে যাবেন ইউটিউবের থাম্বনেইল সাইজ অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি একটু বড় করে দিচ্ছি। তারপর আপনাকে রাইট বাটনে যদি আপনার সাইজ অনুযায়ী থাকে তাহলে তো ভালো, অথবা আপনি এখান থেকেও সাইজ সিলেক্ট করে নিতে পারেন। এবার আপনাকে ইফেক্টে ক্লিক করে ফটোটি ব্লার করতে হবে। আমি জাস্ট ব্লার অপশনে সিলেক্ট করে এখান থেকে ব্লার করে দিচ্ছি। আপনি যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ফটোটি ব্লার করে নেবেন। আমি জাস্ট 15 রেখে দিচ্ছি। এবার আপনাকে ফটো ইম্পোর্ট করতে হবে, সেজন্য এড ফটো অপশনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনি যে ইমেজটি অ্যাড করতে চাচ্ছেন আপনার সেটি এখান থেকে করতে পারেন। এবার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনাকে চলে যেতে হবে কাট আউট অপশনে। কাট আউট অপশনে ক্লিক করার পর আমি অটোমেটিক, এখানে আপনি কিন্তু আবার ম্যানুয়ালি আবার অটোমেটিক্যালি করতে পারেন, তো আমি অটোমেটিক্যালি করব। জাস্ট পার্সনে ক্লিক করে দিলাম। ডাটা কিন্তু অবশ্যই অন রাখবেন, আপনারা চাইলে ম্যানুয়ালিও করতে পারেন। এখানে দেখুন ব্রাশ আছে, ইরেজার আছে, আপনি যদি কোনো অংশ বাদ পড়ে যায় আপনি চাইলে ইরেজ করতে পারেন অথবা ব্রাশ করে নিয়ে অ্যাড করতে পারেন। এবার জাস্ট আমি সেইভে ক্লিক করে দিলাম। সেইভে ক্লিক করার পর এরকম চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে বর্ডারের প্রয়োজন, আমি বর্ডার সিলেক্ট করে দিব। এজন্য আপনাকে জাস্ট একটু এখানে বর্ডার অপশনটি দেখতে পাচ্ছেন, বর্ডার আপনি যতটুকু প্রয়োজন ছোটো বড় করে নিতে পারেন। আমি জাস্ট 20 রেখে দিলাম। এবার আপনাকে যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন ফিট করে নিতে পারেন। এবার আপনাকে রাইট বাটনে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দিবেন। এবার কিন্তু আপনাকে লিখতে হবে, সেজন্য ড্র অপশনে প্রথমেই চলে যাবেন। ড্র সিলেক্ট করে দিলাম। এবার আপনাকে আমি একটু রোটেশন, এবার আপনাকে জাস্ট ফটো সুন্দর লাগার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম। করার পর আপনাকে জাস্ট এটা স্ক্রল ডাউন করলে নিচে ফিল দেখতে পাবেন, ফিলে ক্লিক করে দিলাম। এবার ওকে করে দিলাম। এবার নিচে এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম, আমি রেড দিব তাই রেড সিলেক্ট করে দিলাম। এবার জাস্ট আমি এভাবে সিলেক্ট করে দিলাম। এটি ডিপেন্ড করে আপনি থাম্বনেইলে কী লিখবেন সেটার উপর, বা আইডিয়া করতে হবে কতটুকু আপনার লিখাটি যাবে। আমি জাস্ট এখানে লিখব থাম্বনেইল, তার নিচের সারিতে লিখব মোবাইল দিয়ে। এখানে থাম্বনেইল, থাম্বনেইলে যতটুকু আমার গ্যাস অনুযায়ী আমি এখানে থাম্বনেইলের সাইজ অনুযায়ী রেখে দিলাম। এবার আমি আরেকটি সিলেক্ট করে নিব, কালার দিচ্ছি ব্ল্যাক। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারেন মোবাইল দিয়ে। এটা আমি মোবাইল দিয়ে লিখব, আমি আইডিয়া করে নিচ্ছি যে মোবাইল দিয়ে লিখলে আমার এতটুকু হবে। আপনি চাইলে আরও অ্যাড করে নিতে পারেন অথবা সুন্দরভাবে রোটেশন করে নিতে পারেন। আমি এখান থেকে রাইটে ক্লিক করে দিলাম। এবার লিখে অ্যাড করতে হবে, সেজন্য আমি টেক্সটে চলে যাব।
এবার লিখব থাম্বনেইল, থাম্বনেইল দিকে জাস্ট প্লাসে ক্লিক করে দিলাম। এই দেখুন লেখাটি চলে আসছে। আপনারা এখান থেকে চাইলে ফ্রন্টও চেঞ্জ করে নিতে পারেন, চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন। এখানে কিন্তু ফ্রন্ট অনেকগুলো ফ্রন্ট রয়েছে, আপনারা চাইলে সেগুলো সিলেক্ট করে নিতে পারেন, চাইলে কালারও আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট এটি যেরকম আছে রেখে দিলাম, আপনাদেরকে সিম্পল হিসেবে দেখাচ্ছি, সেজন্য জাস্ট ছোটো বড় করে নিতে পারেন পছন্দ অনুযায়ী। এবার আপনাকে আমি লিখে দিকাবো, জাস্ট মোবাইল দিয়ে লিখবো, সেজন্য বাংলা ফ্রন্ট সিলেক্ট করে দিলাম মোবাইল দিয়ে। লিখার পর আপনি জাস্ট সুন্দর করে এখানে ফিট করে দিবেন, চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আমি কুল হিসেবে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করতে পারেন। আপনি কিন্তু এখানে অনেক অপশন রয়েছে, যদি আমি দেখাতে চাই তাহলে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট সিম্পলের মধ্যে আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিকার ফ্রন্ট কালার বা ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন। এবার ফটো ইমেজটি সেভ করার জন্য আপনাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করে নেবেন, তারপর কিন্তু সেভ অপশনটি চলে আসছে, আপনারা এখান থেকে সেভ করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।